আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমার অনেক ফেভারিট এক দিদিকে দেখাবো, যার নাম হচ্ছে মে সেন। উনি মূলত আপনাদের রাখাইন। উনি মূলত রাখাইন সম্প্রদায়ের একজন মানুষ, আমার খুব কাছের মানুষ, এবং বাংলাদেশে যে কোয়াব আছে অর্থাৎ আইএসপি যারা ইন্টারনেটের ব্যবসা করে, উনার ইন্টারনেটের বিজনেস কক্সবাজারের মহেশখালীতে। উনি বাংলাদেশের কোয়াবের প্রথম এবং একমাত্র নারী সদস্য, তাই না? আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি মহেশখালী কক্সবাজার মহেশখালী থেকে আসছি। ভাইয়ার কাছ থেকে অনেকদিন পর্যন্ত আগে একটা আইপিএস কিনছিলাম, আমি ভালো পাইছি। তখন থেকে এই মানুষটাকে দেখা আমার খুব ইচ্ছে ছিল, মানুষটা কেমন। তখন গত বছর 2023-এর এসে ভাইয়াকে ডিসেম্বর মাসে দেখে গেলাম। আবার ওনাকে কিছু আমার এই লিডিয়াম ব্যাটারি আর একটা সুপার স্টিকার এটা কেনার জন্য বলে গেছিলাম ভাইয়াকে। তারপর আজকে এসে আমি ওনার সাথে আবার দেখা করি। উনি আমি যেটা আশা করেছিলাম উনি আমাকে ওইটাই ভালো জিনিসটা দিছে, তাই আমি সব সময় এমন অনেক খুশি হয়েছি প্রকাশ করার মতো না। তাই আমি আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করব ওনাকে যেন আল্লাহ সুস্থ রাখে, সবাই আশা যেন এসে ওনার কাছে যা আশা করেন আপনারা তা পাবেন। তাই আপনাদের কাছে আমি আশা করব ওনার কাছে এসে আপনারা ভালো জিনিসটা নিয়ে যাবেন। ধন্যবাদ দিদিকে, অসংখ্য ধন্যবাদ। এদিকে আসেন, হলো এটা হলো দিদির মেয়ে, কি নাম? আউশান। আর এটা হলো দুলাভাই নাকি? মেয়ের জামাই, মানে দুলাভাই, ঠিকই আছে, মেয়ের জামাই দুলাভাই না, দুলাভাই। আর এটা হলো ভাইয়া। যাই হোক, তো উনাদের চট্টগ্রামের কক্সবাজারের মহেশখালীতে আইএসপির বিজনেস। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আমরা যারা ইন্টারনেটগুলো যারা বাসা বাড়িতে ইউজ করি, আমরা যাদের কাছ থেকে লাইনটা নেই এদেরকে বলে হচ্ছে আইএসপি। তো উনার আইএসপিটা খুব বড় একটা আইএসপি, এবং আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম উনি আইএসপির যে বাংলাদেশের সমিতি আছে কোয়াব, কোয়াবের একমাত্র নারী সদস্য এবং প্রথম সদস্য, তাই না? খুব হাসি খুশি মানুষ। আমার কক্সবাজারের মহেশখালীর পান আর হলো শুটকি আজীবনের জন্য ফ্রি। আজকেও শুটকি নিয়ে আসছে, ফান কিন্তু আমরা কেউ খাই না। একবার ফান দিছিল, বলছি যে দিদি ফান কেউ খায় না, শুটকি এ পর্যন্ত কয়েকবার পাঠাইছে, আজকেও নিয়ে আসছে। উনার শুটকিটা হচ্ছে কেমিক্যাল ফ্রি, তাই না দিদি? এবং আমি খাইছি, খুবই মজা। আচ্ছা যাক, তো আমরা মূল প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে দিদির যেহেতু আইএসপির বিজনেস, উনি আমার কাছ থেকে স্টেবিলাইজার, আইপিএস, সোলার আইপিএস এর আগেও অনেকবার নিছে, লাইন অন করো, অনেকবার নিছে। তো উনি ডিসেম্বরে আমারে বললো যে কফিল ভাই আমি একটু হাইব্রিডে শিফট করবো, আমাকে 3300 ওয়াট থেকে 5000-5500 ওয়াটের একটা হাইব্রিডের সেট আপ দেন। তো উনি প্রথমে চয়েস করছিলেন সুভাস্তিকার 5500, অনেক হ্যাভি গ্রিন কালারের একটা মেশিন, আপনারা সুভাস্তিকার মেশিনটা অনেকে চিনেন। কিন্তু সুভাস্তিকার মেশিনটাতে ওয়াট আছে হলো 4000 ওয়াট এবং চালানো যাবে হলো সর্বোচ্চ 3500 ওয়াট, যার কারণে আমি দিদিকে সুভাস্তিকার মেশিনটা না দিয়া 5500 ওয়াটের সাকোর এই মেশিনটা দিলাম। ডিসপ্লে আসে না কেন? মেশিন অন করো, অন করছো না অফ করছো? এই যে দেখেন, এই মেশিনটা হচ্ছে 5.5 KVA 5500 ওয়াট, দেখছেন সাকো। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, গ্রোওয়াটের এই মেশিনটাও একটা ভালো মানের মেশিন, সাকোর এই মেশিনটাও একটা ভালো মানের মেশিন, বাট আমরা সাকোটা দিলাম গ্রোওয়াটেরগুলোতে সর্বোচ্চ থাকে 5000 ওয়াট আর সাকোতে আছে 5500 ওয়াট। তো উনার আইএসপির যে ব্যবসাটা সেখানে তো সেটা চলবে উইথ আইএসপির সাথে, উনার বাসা বাড়ির কিছু লোড আছে সেগুলোও চলবে, যার জন্য আমরা সাকোর মেশিনটা দিলাম। এবং যারা আইএসপির বিজনেস করে তারা সাধারণত সাকোর যে স্টেবিলাইজারগুলো আছে, উনি অনেক আগে থেকে সাকোর 5 KVA 10 KVA স্টেবিলাইজারগুলো ইউজ করে না দিদি? সাকোর স্টেবিলাইজার ইউজ করেন না, যার কারণে সাকো ব্র্যান্ডটা উনাদের কাছে খুব পরিচিত। যারা টেকনিক্যাল লাইনের মানুষ তারা সবাই সাকোটাকে চিনে, যার জন্য আমরা উনাকে সাকোর এই মেশিনটা আমরা উনাকে দিলাম। সাকোর এটা হচ্ছে 5500 ওয়াটের মেশিন, এবং তার সাথে আমরা দিছি হলো লিথিয়াম ফসফেটের, আমাদের নিজেদের তৈরি করা এই লিথিয়াম ফসফেটের 48 ভোল্টের এটা। এখন কথা হচ্ছে কফিল ভাই, লিথিয়াম ফসফেটের এটা, তার সাথে সাকোর এই মেশিন, এটার সাথে 5500 ওয়াটের
সোলার প্যানেল দেওয়া যাবে। বাট আমরা এই মুহূর্তে 5,500 ওয়াট দিব না, আমরা দিব হলো 3,300 ওয়াটের সোলার প্যানেল। পরবর্তীতে উনি আরও 4টা প্যানেল দিয়ে 5,500 ওয়াট করে নিতে পারবেন। শোনেন, 5,500 ওয়াট তো এখান থেকে লোড টানবে না, তখন এখানে সার্কিট পড়ে যাবে, কথা আপনি বুঝছেন। এখানে আমার লোড আছে 4,000 সর্বোচ্চ, যখন আপনি 5,500 ওয়াট দিবেন টানবে না, তো আস্তে আস্তে লোড দেন, লোড বেশি দিয়ে না, লোড কমায় দেন। আচ্ছা, তো এখানে যারা আইএসপির বিজনেস করেন, আপনারা দেখছিলেন যে গতকালকে রাত্রে নরসিংদীতে আমাদের গ্রো ওয়াটের 3,300 ওয়াটের আরেকটা সেট আপ এবং 48 ভোল্টের লিথিয়াম ফসফেটের এই মেশিনটা দিয়ে আমরা আরেকটা সেট আপ গতকাল রাত্রে নরসিংদীতে পাঠাইছি। আজকে এই সেট আপটা পাঠাবো হলো কক্সেস বাজারের মহেশখালীতে। মহেশখালীটা একটা দ্বীপ এবং খুবই প্রাকৃতিক পরিবেশে, একদম ন্যাচারাল পরিবেশে এই মহেশখালীর এই উনাদের এই এলাকাটা খুব সুন্দর একটা এলাকা, মানুষ ঘুরতে যায়। তো এখানে আমরা যে লিথিয়াম ব্যাটারিটা দিছি, এখানে আমরা লিথিয়াম ব্যাটারিগুলো দুইটা সেল দিয়ে তৈরি করি। একটা হচ্ছে ক্যাটেলের সেলটা হচ্ছে একটু ডাউন টাইপের, একটু চড়া টাইপের, আর আরেকটা হচ্ছে BYD। ক্যাটেল এবং BYD-র এই সেলগুলো হচ্ছে এক একটা সেল 100 অ্যাম্পিয়ারের সেল এবং এগুলা ফুল 4,000 সাইকেল আছে। 4,000 সাইকেল থাকা মানে 3-4-12 বছর উনি অনায়াসে চোখ বন্ধ করে এটা ব্যবহার করতে পারবেন। তো অ্যাকচুয়ালি উনি অনেক পুরাতন আমার একটা কাস্টমার, উনার যত যা কিছু লাগে সার্ভিসিং থেকে আরম্ভ করে এভরিথিং আমরা করে দেই। আমরা উনাকে সাকর এই মেশিনটা দিব, ইনশাল্লাহ ভালো হবে। তো আপনারা যারা আইএসপির ব্যবসায়ী আছেন, অনেকে একটু কনফিউশন হয়ে যান যে আমরা কোন সেট আপটা নিব। আপনাদের যদি বাজেট প্রথমে খুব বেশি নাও থাকে, আপনারা সাকো অথবা গ্রোওয়াট এই দুটা মেশিনই ভালো, আপনি যেটাই নেন। এর ভিতরে একটা মেশিন নেবেন, আর ব্যাটারি অবশ্যই নেবেন লিথিয়াম ফসফেট, ব্যাটারিটা অবশ্যই নেবেন লিথিয়াম ফসফেট। চোখ বন্ধ করে এই একটা সেট আপ 10-12 বছর আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। এটা লার্জ চেঞ্জের নিচে লুজ কানেকশন হয়ে আছে কিনা দেখেন না, টপ করে দেন, লুজ কানেকশন হয়ে আছে। তো আপনারা জানেন লিথিয়াম ফসফেটের 48 ভোল্টের এই ব্যাটারিটার দাম পড়বে 1,75,000 টাকা, আর সাকোর এই মেশিনটা মূলত এটার 5 কিলো যেটা এটার দাম পড়বে হলো যেন কি 1,01,00,000 টাকা, আর এটা হচ্ছে 5.5 এটার দাম 1,15,000 টাকা। তো আপনারা সাকোর এই মেশিন অথবা তার সাথে লিথিয়ামের এই ব্যাটারি অথবা গ্রোওয়াটের মেশিন, আপনাদের যেটাই লাগুক, সরাসরি আইপিএস মার্ট থেকে প্রোডাক্টটা নিয়ে যাবেন। গ্রোওয়াট সম্পর্কে একটা ইনফরমেশান আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের এটা সাবধান হওয়ার দরকার আছে, সেটা হচ্ছে আমরা গ্রোওয়াটের বাংলাদেশের অথরাইজড ডিলার। গ্রোওয়াটের দুইটা ভার্সন চায়নাতে পাওয়া যায়, একটা হচ্ছে চায়না লোকাল ভার্সন যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে সাপোর্ট করবে না এবং তারা কোনো ওয়ারেন্টি দিবে না, আর আমাদের গ্রোওয়াটের যে মেশিনটা এটা হচ্ছে গ্লোবাল ভার্সন, ইন্টারন্যাশনাল ভার্সন, অর্থাৎ আমাদের এই প্রোডাক্টটা ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনি গ্রোওয়াট থেকে সরাসরি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। মার্কেটে অনেকে চায়না যায়, আসার সময় কিছু গ্রোওয়াটের মেশিন নিয়ে আসে যেগুলো লোকাল মেশিন এবং দামে কম, তো দামে কম পাইলেই আপনি লোকাল মেশিনটা ইউজ করবেন না, কিনবেন না, অবশ্যই গ্লোবালটা কিনবেন, কারণ লোকালটাতে কোনো রকম ওয়ারেন্টি পাবেন না। আপনি এখানকার যে সিরিয়াল নাম্বারটা আছে, এই সিরিয়াল নাম্বারটা লেখা গুগলে সার্চ দিলে কোনটা ইন্টারন্যাশনাল কোনটা লোকাল সেটা আপনি নিজেই বুঝে যাবেন। আমাদের দিদির সে মহেশখালী থেকে আসা, তাকে আমরা এই সাকোর 5,500 ওয়াটের এই সেট আপটা তার সাথে লিথিয়াম ব্যাটারি দিয়া 3,300 ওয়াটের আপাতত টেলসানের সোলার প্যানেল দিয়া এই সেট আপটা করে দিব। তো দিদিদের যে রাস্তাটা বাঙ্গা, প্যানেলটা এখন দিব না, প্যানেলটা দিব কদিন পরে, কারণ এমন বাঙ্গার বাঙ্গা যেহেতু মহেশখালী অনেক দূরের পথ, নষ্ট হয়ে যাবে, প্যানেলগুলো ভেঙে যাবে। তো আমি দিদিকে এখন ব্যাটারি আর মেশিন দিয়ে দিব, এটা দিয়ে উনি সোলার থেকে কারেন্ট থেকে চার্জ করবে এবং কারেন্ট চলে গেলে ব্যাক আপ মোডে উনি চালাতে পারবে। পরে যখন সোলারটা সে লাগাবে তখন সরাসরি সোলার থেকে আউটপুট দিবে, যার ফলে দিনের বেলাতে তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, কথাটা বুঝছেন কিনা। যাদের দিনের বেলাতে ইলেকট্রিসিটি কস্ট রিডিউস করতে চান তারা এই সেট আপটা নেবেন। আমি সেই সাথে আরেকটা জিনিস সাবধান করে দিই, সেটা হচ্ছে দিদিদের মহেশখালীতে মেইন লাইনের যে ভোল্টেজ এটা 280 ভোল্ট 70 ভোল্ট এরকম, তো এটা হচ্ছে ওভার ভোল্টেজ। এই মেশিনগুলা সাকোর মেশিন বলেন, গ্রোওয়াটের মেশিন বলেন, এই ধরনের যত মেশিন আছে এগুলা ওভার ভোল্টেজ লো ভোল্টেজে কাজ করবে না, এগুলো মেশিন ডিস্টার্ব করবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাকোর একটা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করবেন, স্টেবিলাইজারটা দিবেন মেশিনের এই যে কারেন্টের যে ইনপুটটা, মেশিনের কারেন্টের ইনপুটটা প্রথমে স্টেবিলাইজারে যাবে, স্টেবিলাইজারের আউটপুট থেকে এসে আপনার এতে লাগবে, মেশিনের সাথে লাগবে, কথাটা বুঝছেন কিনা। যাদের মেইন লাইনে ভোল্টেজের সমস্যা আছে, হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ আছে,
अवश्य स्टेबिलाइजर व्यवहार करते हैं प्रोटेक्शनगुल्लो व्यवहार करबें विशेषकर कारेंटर जो लाइनगुल्लो इन है और आउट है प्रत्येक इन और आउटे डीसी सार्किट ब्रेकार यूज करबें डीसी सार्किट ब्रेकार ना सार्किट ब्रेकार यूज करबें हाँ एवं भलो मान सार्किट ब्रेकार यूज करबें प्रोटेक्शनर जो सार्किट ब्रेकार दिले अनेक समय वज्रपात सेव हुआ जाए तो वीडियो लम्बा करब ना अपनारा जरा सेट अपगुल सरसरि आईपीएस मार्टे चले आसबें से साथ दीदी जो एक दुआ करबें दीदी किस बोलें धन्यवाद।